নমস্কার হাই নিউজ নেটওয়ার্কে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের বিশেষ অনুষ্ঠান নিয়ে। আমি মহুয়া রয়েছে আপনাদের সঙ্গে। আমরা এক এক করে বুঝে নেওয়ার চেষ্টা করছি যে লকডাউনের জেরে ঠিক কোন কোন জায়গায় ক্ষতি হচ্ছে, অর্থাৎ আর্থিক দিকে আমরা কোন কোন জায়গায় ক্ষতির সম্মুখীন হব আমরা আলোচনা করছি। এর আগে আমরা আলোচনা করেছি যে বিভিন্ন সেক্টর যেগুলো রয়েছে, ইন্ডাস্ট্রি রয়েছে, সে স্মল স্কেল ইন্ডাস্ট্রি হোক বা বিগ ইন্ডাস্ট্রি হোক, সেখানে কি কি ক্ষতি হতে পারে সেটা নিয়ে আমরা আলোচনা করেছি এবং সেখান থেকে সার্ভাইভ কিভাবে করা যায় বিশেষজ্ঞরা সে বিষয়ে সাজেশন দিয়েছেন। এছাড়াও আমরা কিন্তু আলোচনা করেছি যে যারা বিভিন্ন প্রফেশনে রয়েছেন তারা কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং কিভাবে তাদের দিকটাকে দেখা যায়, তাদের কিভাবে বাঁচানো সম্ভব, এসব দিক নিয়ে কথা বলেছি। আজকে একটা অন্যতম দিক নিয়ে আমরা আলোচনা করব, যেটা একটা মূল দিক বলা যেতে পারে, একটা প্রধান ঘাঁটি বলা যেতে পারে, সেটা হচ্ছে ব্যাংকিং সেক্টর এবং ফিনান্স। অর্থাৎ যে সমস্ত ব্যাংক রয়েছে, যে সমস্ত ব্যাংকগুলি কমার্শিয়াল ব্যাংক রয়েছে, সেই ব্যাংকগুলোকে কিভাবে এই করোনার ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং তার পাশাপাশি অবশ্যই ফিনান্স সেক্টর নিয়ে আমরা কথা বলব। আমাদের সঙ্গে বিশেষজ্ঞরা রয়েছেন, তাদের সঙ্গে পরিচয় করবো। আমাদের সঙ্গে রয়েছেন পারস কোচার, অ্যাডভোকেট অ্যান্ড ট্যাক্স কনসালটেন্ট। স্বাগত জানাবো স্যার আমাদের অনুষ্ঠানে। আমাদের সঙ্গে রয়েছেন জিতেন্দ্র কুচার, প্রজেক্ট অ্যান্ড ফিনান্স কনসালটেন্ট। স্বাগত জানাবো স্যার আমাদের অনুষ্ঠানে। নমস্কার, থ্যাংক ইউ। আমাদের সঙ্গে রয়েছেন চার্টার অ্যাকাউন্টেন্ট পূজা কাকরানিয়া, ফিনান্স কনসালটেন্ট। স্বাগত জানাবো পূজাকে আমাদের অনুষ্ঠানে। নমস্কার, থ্যাংক ইউ। আমরা একে একে আসবো, আগে আমি একটুখানি পারস স্যারের কাছে আসবো। স্যার, ব্যাংকিং সেক্টরের যেটা মূল বিষয়, যেটা ব্যাকবোন ব্যাংকিং সেক্টরের, সেটা হচ্ছে লোন। আর বর্তমানে যে অবস্থা, তাতে লোন নেওয়ার অবস্থাতে তারা রয়েছে, সেটা যদি লোন যদি তারা না নেয়, বিভিন্ন যে সমস্ত ইন্ডাস্ট্রি গুলো রয়েছে, পার্সোনাল লোন বলুন, তাহলে তো ব্যাংকের অবস্থা খারাপ হতে বাধ্য। কি বলবেন? অফকোর্স, ব্যাংকে তো মেইনলি জিনিসটাই আছে লোনটা। ব্যাংক যে ফিক্সড ডিপোজিট সেভিংস এ যে টাকা নিচ্ছি ওটা লোনে দিচ্ছি, আর এই থেকে যে টাকা নিচ্ছি ওটা লোন দিচ্ছি, ও লোনে মেইন জিনিস। কিন্তু ওর লোনে যে জিনিসটা আছে, অলরেডি 2 সাল থেকে ও তো রিসেশন চলছি, আর কত কোম্পানিটা দেখুন তো ইনসলভেন্সি হয়ে যাচ্ছে, আর ডেইলি কত কেসটা ইনসলভেন্সি কোর্টে যাচ্ছে। আর এখন যে করোনা যে ইম্প্যাক্ট করবে, ওরপরে তো আমরা তো ভাবতেই পারছি না কত কত লোক, কত ইন্ডাস্ট্রি, কত বিজনেসম্যানটা ব্যাংকের লোনটা রিপেই করতে পারবে না, এনপিএ হয়ে যাবে, আর ওর জন্য ব্যাংকের ডেফিনেটলি অনেক প্রবলেম হবে। কিন্তু সেটা দেখে তো হবে না, ব্যাংকিং ইন্ডাস্ট্রি হতে পারে একটি প্রবলেমে যেতে পারে, কিন্তু যদি এন্টায়ার ইন্ডাস্ট্রিকে বাঁচাতে হবে আর যদি জিডিপিতে ব্যাটার করতে হবে, তাহলে ব্যাংকের কাছে কোনো উপায় নেই, ব্যাংকে তো লোন দিতেই হবে, একটি ব্যাটার অ্যানালিসিস করে লোন দিতে হবে, নাহলে তো ইন্ডাস্ট্রিটা সব শেষ হয়ে যাবে। কাজের লোন দেবে, মানে করোনার জেরে তো ক্ষতিগ্রস্ত হচ্ছে বেশিরভাগ ইন্ডাস্ট্রি, সেই জায়গাতে দাঁড়িয়ে ব্যাংকিং সেক্টরে আপনার কি মনে হয়, মানে তাদের ব্যাকবোন তো লোন। এবার লোন নেওয়ার অবস্থাতে, এই অবস্থাতে, এই পরিস্থিতিতে, মানে করোনার জেরে এখন তো লকডাউন চলছে, লকডাউনের পরেও তো অবস্থা সেই জায়গাতেই থাকবে, একটা খারাপ অবস্থা আপনারা বারবার করে বলছেন, সেখানে ব্যাংকিং অবস্থা আপনি কি দেখছেন, ব্যাংকিং সেক্টরের অবস্থা? ব্যাংকিং সেক্টরের দেখুন খুব অসুবিধায় তো আছে, এটা আমাদের সবাইকে স্বীকার করতে হবে। যেরকম ব্যাংকিং ইজ টোটালি ডিপেন্ডেন্ট অন দ্য ওয়ার্কিং অফ দ্য ইন্ডাস্ট্রিজ, যদি ইন্ডাস্ট্রিজ এর ওয়ার্কিং খারাপ হয় তাহলে ব্যাংকিং খারাপ হবেই হবে। এবার যেহেতু ইট ইজ বিকাম আ ইউনিভার্সাল প্রবলেম, ইট ইজ আ বিগ প্রবলেম ফর দ্য গভর্নমেন্ট, ইট ইজ আ বিগ প্রবলেম ফর দ্য ইন্ডাস্ট্রি, এটার জন্য নানা রকম জিনিস বার করা হচ্ছে আরবিআই এর দিক দিয়ে, যাতে ব্যাংকের কাছে একটু লিকুইডিটিটা বাড়ুক, ব্যাংকের কাছে তাদের যে কমিটমেন্টস আছে টু আরবিআই সেটাকে রিডিউস করে দেওয়া হয়েছে। ব্যাংকে ইনস্ট্রাকশনস দেওয়া হচ্ছে যে ভাই তুমি একটু লিনিয়েন্ট হও, তুমি এনপিএ এর রুল গুলোকে একটু চেঞ্জ করো, তুমি মোরাটোরিয়াম দাও, তুমি ড্রয়িং পাওয়ারটাকে ইনক্রিজ করে দিয়ে লিকুইডিটিটা আলটিমেটলি ইন্ডাস্ট্রির মধ্যে তুমি ইনফিউজ করলে সেটা বাজারে চলে আসবে, তখন সবার কিন্তু ভালো হবে। তো ব্যাংকস আর ট্রাইং দেয়ার বেস্ট টু লেন্ড টু পিপল, ওদেরও কিছু কিছু জায়গায় হাত বাঁধা আছে, যদি কেউ অলরেডি ডিফল্টার আছে তাকে ওরা লোন দিতে পারছে না, কিন্তু তা বলে যে ইন্ডিয়ার পুরো পপুলেশনই লোন নিয়ে রেখেছে এটা কিন্তু সত্যি নয়। এখনো অনেক নতুন নতুন ব্যবসায়ীরা চলে আসতে পারে যারা হয়তো আজ অব্দি লোন নেয়নি, তারা হয়তো এটাকে ঠিকভাবে কাজে লাগিয়ে ওটাকে হয়তো কিছু বেনিফিট করে আবার ইন্ডাস্ট্রিকে রিভাইভ করতে পারে।
তো চ্যালেঞ্জ তো আছে, কিন্তু তার সাথে আবার রাস্তাও বার করে দিচ্ছে, ব্যাংকের উপরও একটু চাপ কম হচ্ছে আরবিআই এখন, যাতে ওরা একটু লেন্ড করতে পারে। না না জিতেন্দর, একটা জিনিস আছে, একটা হিন্দিতে যে কাহত আছে কি দুধ কা জলা ছাঁচ ভি খুব খুব করে পিতা হয়, এই যে আছে তো এই পুরানো দু তিন চার সালে যে রকম ব্যাংকটা লোন দিয়েছে আর যে ইন্ডাস্ট্রিটা লোনটা রিপেমেন্ট করতে পারলো না, কিংফিশার আছে কিংবা চক্সি আছে, অনেক অনেক বড় বড় নাম আছে যে একটা লোনটা নিয়ে ফরেনটা চলে গেলাম। এখন যে করোনার যে পজিশন এসে গেছে, অলরেডি অনেক ইন্ডাস্ট্রিটা প্রবলেমে আছে, এখন ব্যাংক ম্যানেজার কিংবা ব্যাংকের চেয়ারম্যান ওর ওর কাছে তো গার্স নেই কি ওরা আউট অফ দ্য ওয়ে গিয়ে লোন দেবে, আর গার্সটে যখন নেই কতই লিকুইডিটি আরবিআই দিয়ে দিয়েছে, যদি ওরা লোনটা প্রপার ডিসপার্সমেন্টই করতে পারবে না, আই ডোন্ট থিঙ্ক ইন্ডিয়ার ইকোনমিটা ইমপ্রুভ করবে। এখানে আমি আপনাকে একটুখানি ডিফার করছি বিষয়তে। এর আগে লোন ডিভলভমেন্টস হয়েছে ডেফিনেটলি, যতদিন ইন্ডাস্ট্রি চলছে, আমরা আজকে কিংফিশারকে বা ধরুন চোকসিকে এদেরকে মনে করছি, কিন্তু এর আগেও যদি আমরা যাই তখনও হর্ষদ মেহতা কাণ্ড হয়েছে, তার আগেও অনেক এই ফাইন্যান্সিয়াল স্ক্যামস ইজ আ পার্ট অফ আওয়ার লাইফ। কিন্তু ব্যাংকের ক্ষেত্রে এখন যে লোন দিতে পারবে না, এইটা কিন্তু সরাসরি ভুল কথা। তার কারণ হচ্ছে যে এত এত নতুন প্রোডাক্টস ব্যাংক নিয়ে এসছে যেটাতে ওরা এমএসএমই সেক্টর বা ছোট সেক্টরেও লোন দিতে পারে, ওটা ছাড়া যদি একটা মানে অল এগস ইন ওয়ান বাস্কেটের বদলে অল এগস ইন ডিফারেন্ট বাস্কেট যদি ব্যাংক ঢালে, তাহলে কিন্তু ওদের কাছে অনেকটা রাস্তা আছে যে আবার জিনিসটাকে রিভাইভ করতে পারে। তারা তো খেতে চাইবেই, তারা তো ব্যাংক থেকে লোন চাইবেই, কিন্তু সেটা তো শোধ করার ক্ষমতাও থাকা চাই। যদি সেটা না থাকে, ব্যাংক যদি লোন দিতে শুরু করে, তাহলে তো নন পারফর্মিং অ্যাসেট বেড়ে যাবে ব্যাংকের, সেটা তো আরো খারাপ। আপনাকে একটা কথা বলি, ব্যাংক এখনো লেন্ডিংটা ফুল ফ্লেজড আরম্ভ করেনি, তার পেছনে কি কারণ আছে সেটা আপনাকে একটু চিন্তা করতে হবে। যেরকম আমরা ভাবছি যে প্রবলেম যে লোন নিলে লোন শোধ হবে না, ওইভাবে ব্যাংকও এটা ভাবছে। এবার ব্যাংক কি চাইছে যে এমএসএমই সেক্টরকে যদি আমরা লোন দিই, গভর্নমেন্ট শুড স্টেপ ইন অ্যাজ এ গ্যারান্টার, সো দ্যাট ওটার ওপরে দুটো মনিটরিং চললো, একটা ব্যাংকের মনিটরিং চললো, একটা গভর্নমেন্টের মনিটরিং চললো, যাতে ওই ব্যবসাটা ঠিক জায়গায় যায়। এনপিএ কখন হয়, যখন ওই ব্যবসা থেকে টাকাটা বার করে অন্য জায়গায় কেউ কাজে লাগিয়ে দেয়। আপনি যদি যে কোনো মানে অ্যাকাউন্ট তুলে দেখবেন, কিংফিশার বলুন কি আপনি যাই বলুন কি আপনি আপনি নীরব মোদি বলুন যাকেই বলুন, তারা কিন্তু টাকাটা নিয়েছে ব্যাংক থেকে এক কাজের জন্য, ওই টাকাটা ওখান থেকে সাইফন অফ করে দিয়েছে। কেন? ওটার মনিটরিং ছিল না। Bank is looking for better monitoring. Ever jodi government and bank both are taking care and the monitoring becomes strong, tokhon ki hobe, automatically the money will not flow out of the business. This is my way of thinking, looking at it. Right. I agree with isme hum add karna chahega ki hum log sirf bada bada business houses ke bare mein baat kar rahe hain. If we talk about small and medium sized businesses, उन लोग का सेम वर्किंग कैपिटल लोन में मार्जिन इंक्रीज कर दे रहे, मतलब ड्रॉइंग पावर अगर बढ़ा दिए 10% सेम मार्जिन में, तो उन लोग अपना एक्सपेंसेस मीट कर सकते हैं, दे कैन कंटिन्यू देयर गोइंग कंसर्न। तो इंस्टेड ऑफ फोकसिंग ऑन द बिगर हाउसेस, वी शुड फोकस कि कैसी स्मॉल स्केल और मीडियम स्केल इंडस्ट्री को हम लोग और बूस्ट करें। तो उसको कैसे बूस्ट करना चाहिए, आपको क्या लगता है एज ए फाइनेंस कंसल्टेंट पूजा, कैसे बूस्ट किया जाए स्मॉल स्केल इंडस्ट्रीज को? अभी सबसे ज्यादा जरूरी है ये देखना कि उन लोग का एक्सपेंसेस कौन सा कंटिन्यू रखना है और कौन सा नहीं रखना है। इट इज देयर इज ऑलवेज अ चॉइस। तो अभी जैसे आपका जो टर्म लोन चल रहे, वो सब टर्म लोन्स में भी आपका ईएमआईज का मॉरेटोरियम है। इफ यू हैव मल्टीपल लोन्स विद वन सिंगल बैंक, देन इट इज ऑलवेज बेनिफिशियल दैट यू शुड सी तुम्हारा इंटरेस्ट बेनिफिट किस में आ रहे, देन your compounding effect will reduce and your interest payout will also reduce. But if you have a single loan given in a taken from a bank, then you should focus ki aapko uska payment kare taki aapka end mein extra payout nahi dena pade interest mein.
तो यहाँ पर ऑल द बिजनेसेस शुड फोकस कि कैसे अपने एक्सपेंसेस कम करके अपना रेंट सैलरीज बाकी स्टैट्यूटरी ड्यूज को मेंटेन रख सके. फॉर दैट बैंक्स आर प्रोवाइडिंग इनफ लोन्स टू द बिजनेसेस एट अ वेरी लो रेट ऑफ इंटरेस्ट एंड ऑल्सो मार्जिन रिक्वायरमेंट भी उतना नहीं है. विदाउट कोलैटरल्स भी काफी लोन्स दिए जा रहे हैं. পূজাজি ইজ ইনফর্মিং ইজ অবাউট দ্য ফাইন্যান্সিয়াল প্ল্যানিং দ্যাট হ্যাজ টু বি টেকেন বাই দ্য পিপল টু ওভারকাম দ্য সিচুয়েশন এন্ড ইয়র কোয়েশ্চেন স্পেসিফিক ওয়াজ হোয়াট দ্য ব্যাংকিং সেক্টর শুড ডু. আপনি বলছেন যে সরকার মনিটর করবেন ব্যাংক, সেটার জন্য হয়তো মেবি অপেক্ষা করছে, তাহলে ব্যাংকের উপর পুরো চাপ চলে আসবে না. সরকার কি সত্যি সেই দায়িত্বটা নিতে চাইবে এই পজিশনে যে ব্যাংকিং লোন ব্যাংক লোন দেবে এবং সরকার সেই সেটা সেটা রেসপন্সিবিলিটি মনিটর করবে সরকার? এখন যা পজিশন, যেভাবে সামাজিক খাতে সরকারকে টাকা দিতে হচ্ছে, যেভাবে সাধারণ মানুষকে বাঁচিয়ে রাখার জন্য তাদের চিন্তা করতে হচ্ছে, সেখানে তারা কি সত্যি ইন্ডাস্ট্রির ক্ষেত্রেও সেই দায়িত্বটা নেবে বলে আপনার মনে হয়? মানে কি বলবেন আপনারা, কি সাজেশন? আপনি আপনি যদি অন্য অন্য দেশের সিমিলার সিচুয়েশনটাকে স্টাডি করেন, এর আগেও যখন হয়েছে তখন কিন্তু গভর্নমেন্ট হ্যাজ টু কাম ইন. আপনি যদি চাইনারই যদি একটা এক্সাম্পল নেন, আমি একটু আপনাকে আবার বিরত করব, আমি স্যার আবার বিরত করব. পারস স্যার এর আগে সেশনেই বলেছেন, মেবি তার আগে সেশনে হতে পারে, বলেছেন যে ভারতের অবস্থা বাইরের দেশের সঙ্গে তুলনা করলে হবে না. বাইরে আমি আমি যেভাবে সাপোর্ট করতে পারবে ভারতের অবস্থা এটা নয়. না না আমি 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 বাইরের দেশের তুলনা করছি না, আমি বাইরের দেশের তুলনা করছি না. আমি যারা অলরেডি এইরকম সিচুয়েশনটাকে ওভারকাম করে আগে এসছে, তারা যেই পলিসি দিয়ে এগিয়ে এসছে সেটাকে তো আমরা ডিসকাস করে ব্যবহার করতে পারি আমাদের দেশে. আমরা বাইরের দেশের তুলনা করছি না. আজ থেকে 25-30 বছর আগে যখন চাইনা ওয়াজ ইন টোটাল ডোলড্রামস, যখন ফার্স্ট চেয়ারম্যান মাও টুক ওভার, ও যখন ক্যাপিটালিজম স্টার্ট করলো, তখন গভর্নমেন্ট ইন্টারভেন্ড ইন আ ভেরি হিউজ ওয়ে. The similar model has to be applied over here. If the government implements, government erokom ekta okhane je policy lagiye chilo, dhorun apni ekta byabsha khub bhalo korte janen kintu apnar kache ortho nei, tokhon bank ki korlo, government intervened, government tar banker madhyome tar ekta partner hoye gelo, hoye giye otake monitor korlo, take otar ja ortho dorkar seta dilo shei byabsha ta ke lagate gele. আর ওকে এরকম একটা সিচুয়েশন দিল যে 10-15 বছরের মধ্যে আস্তে আস্তে করে ও গভর্নমেন্টকে রিপে করে ওই ব্যবসাটাকে নিজেটা করতে পারে প্রফিট থেকে. এই এই ধারণার যখন যখনই এমার্জেন্সি সিচুয়েশন থাকে গভর্নমেন্টকে এইভাবে তো আসতে হবে. আমি এগ্রি, আমি আপনার সঙ্গে এগ্রি করছি, ফুললি এগ্রি করছি, গভর্নমেন্টের এগিয়ে আসা উচিত. কিন্তু কোম্পানি যদি বেনিফিট না হয় তাহলে লসে যদি যায় তাহলে সেই রিস্কটাও তো গভর্নমেন্টের থাকছে. দেখুন গভর্নমেন্টের কাজ কি আছে, গভর্নমেন্টের কাজ আছে সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট. ব্যাংক গভর্নমেন্ট গিভিং আ গ্যারান্টি, আর একটা ব্যবসা বাণিজ্য যদি চলছে তাহলে সোসাইটি ইজ ওয়ার্কিং. গভর্নমেন্ট ইজ নট আ প্রফিট মেকিং অর্গানাইজেশন, ইট ইজ আ সোশিও ইকোনমিক অর্গানাইজেশন. সো দে হ্যাভ টু স্টেপ ইন. আর ওরা আস্তে আস্তে ওইদিকে যাচ্ছে. আপনি যদি লক্ষ্য করে দেখবেন ওরা স্টেপ বাই স্টেপ ওইদিকে এগোচ্ছে. ওরা আগে লিকুইডিটি ইনক্রিজ করলো, সিআরআর রেশিওটাকে কাটলো, এবার ওরা হয়তো এমএসএমই লোনের জন্য খুব চাপ দিচ্ছে যে ভাই এমএসএমই লোনটা বাড়াও. নাও দ্য নেক্সট স্টেপ হুইচ দ্য ব্যাংকস আর প্রেসিং অন দ্য গভর্নমেন্ট ইজ দ্যাট আমরা লোন দেবো এমএসএমই কে, নতুন সেক্টরকে দেবো, কিন্তু সেই ক্ষেত্রে ভাই আপনি কোন রকম তো একটা আমাকে আশ্বাসন দিন যে যদি আমি 100টা লোককে লোন দিলাম, ওখান থেকে যদি 10টা লোক ফেল করলো, ওই 10টা লোকের জন্য আমার জন্য কি আছে, হাউ ডু আই কাম আউট অফ ইট? সো এই জিনিসগুলো যতক্ষণ আমরা একটা ওপেন মাইন্ড দিয়ে ভাবতে না আরম্ভ করি তাহলে আমরা কোনো বিকল্পই খুঁজে বার করতে পারবো না. এটাতে গভর্নমেন্টকেও কাজ করতে হবে, ব্যাংককেও করতে হবে, আর যারা লোন নিচ্ছে তাদেরকেও ওই ডেডিকেটেড হয়ে কাজ করতে হবে যে আমাকে এখান থেকে বেরিয়ে আসতে হবে. ইট ইজ এ কালেকটিভ এফোর্ট. পারস স্যার কি বলবেন? মাওয়া প্রবলেম কি আছে যে চায়না যে আছে, উনি যে এক্সাম্পল দিয়েছে, চায়না আছে সমাজবাদ সোশ্যালিজম, এখানে আছে পুঁজিবাদ ক্যাপিটালিজম. তো চায়না যা করেছে সেটা আমরা কোনোদিন করতেই পারবো না, কেন? There is a lot of difference of schools of thought.
এখানে ইন্ডিয়াতে সবথেকে প্রবলেম কি আছে, আরবিআই তে ওর তো লিকুইডিটি দিয়েছে ব্যাংকে, কিন্তু ও ডিসবার্সমেন্ট এর জন্য নাদা রকম কানুন আছে, ওর তো ফর্মালিটিজ আছে। আর সেকেন্ডলি ওই জন মানে ওই বড় ইন্ডাস্ট্রি লোন পাবে যে সেন্ট্রাল চাই। অ্যাকচুয়ালি পলিটিক্যাল সিচুয়েশন এরকম আছে, আগে যত লোন ব্যাড হয়েছে সবাই লোনে মাঝখানে কোনো কোনো পলিটিক্যাল ইন্টারভেনশন ছিল, অদারওয়াইজ যত লোন ওইরকম পেতই না। আর আবার আপনি দেখুন করোনার পরে যে আপনি ভাবছি সেন্ট্রাল যা যা ইন্ডাস্ট্রিকে যা যা লোককে বলবে ওই লোকটা বড় লোন পাবে। আই এম নট কনসার্ন উইথ স্মল লোন, স্মল যে আছে ঠিক আছে, যে ম্যানেজার যা চাইবে সেই রকম লোন পাবে, কিন্তু বড় লোন ওই হাতে যাবে। দেখুন না কিছু দু তিন ইন্ডাস্ট্রিজ হাউস যে আছে কত বড় হয়ে গেছে, আর করোনার পরে দেখুন ওর সিচুয়েশন তো ভালো হয়ে যাবে, কিন্তু অন্য ইন্ডাস্ট্রির সিচুয়েশনটা খুব বেশি ইম্প্রুভ করবে না। এটা ইন্ডিয়ার সিস্টেম আছে, করোনা বলে ইন্ডিয়ার সিস্টেমটা চেঞ্জ হবে না, ওই রকম চলবে। পূজা কি বলবে, মাঝখানে পলিটিক্স ঢুকে যায় চা, বীচ মে পলিটিক্স আ জাতা হ্যায় হামেশা, হামকো তো দেখিয়ে পলিটিক্স নাই আয়েগা আগার তো পুরা সিস্টেম হি নাই চলেগা ইসমে। अभी मेन चीज जो सर बोले पारस सर कि अगर एनपीएस का देखा जाए पॉइंट, तो एनपीएस तो होना ही है, लेकिन अभी आरबीआई भी हम लोग का बहुत सारा नॉर्म्स रिलैक्स किए है सो दैट द एनपीएस कैन बी रिक्वालिफाइड। इसके लिए ये जो 3 मंथ्स का मॉरिटोरियम है वो भी कंसिडर नहीं किया जा रहा है। तो गवर्नमेंट एंड पॉलिटिशियंस दे आर ट्राइंग द बेस्ट टू गिव द मैक्सिमम बेनिफिट टू द पब्लिक, इट इज अपॉन अस कि हम लोग उसका कैसे मैक्सिमम बेनिफिट उठाए। दो तरह का लोन लेके रखे, होम लोन भी वर्किंग कैपिटल लोन भी, और दोनों आपका लिंक्ड है। आपका वर्किंग कैपिटल लोन का रेट ऑफ इंटरेस्ट हमेशा होम लोन से हायर रहेगा, तो अगर आप इसमें अपना ईएमआई का मॉरिटोरियम लेते हैं यू विल एट द एंड ऑफ द डे सेव योर इंटरेस्ट पोर्शन। सो आई वुड रिकमेंड कि यू टेक अ मॉरिटोरियम, बट इफ यू ओनली हैव अ टर्म लोन विद अ बैंक यू शुड नेवर गो फॉर अ मॉरिटोरियम इफ यू हैव द लिक्विडिटी पोजिशन इन योर हैंड। इससे क्या होगा, आपका 3 महीना के बाद आप जो अक्यूमुलेटेड इंटरेस्ट दे रहे हो आप देखोगे कि आप ज्यादा इंटरेस्ट पे कर रहे हो, तो इससे अच्छा आप अभी अपना ईएमआई पे करो ताकि आप बाद में प्लान कर सको कि आपको कितना लिक्विडिटी आपके पास है अभी। अरे अभी अभी लिक्विडिटी पे करने के लिए पैसा कहाँ है, कोई सेल नहीं है, कोई रिसीव नहीं है, सारा काम बंद है, तो वो लिक्विडिटी के लिए वो ईएमआई के लिए पैसा कहाँ पर है, वो द मनी टू पे द ईएमआई। बिजनेस जब आदमी करता है तो एटलीस्ट इतना तो प्रिपरेशन रखते है कि रिजर्व्स रहे। इट वाज अनप्रिपेयर्ड ना, ऑन वन फाइन नाइट इमीडिएटली द प्राइम मिनिस्टर टोल्ड कि दे विल बी लॉकआउट फ्रॉम टुमारो, लॉकडाउन फ्रॉम टुमारो। So question of not business, ये तो unplanned सा बना रहा है, suddenly हुआ है। So how people cannot keep money in the bank, businessman never keeps money in the bank, it just get on rotated. इस time पे I would recommend कि you should focus कि मेरा financial position क्या है। If you are able to pay EMIs, then कम से कम period का moratorium लो, पूरा moratorium नहीं लेके 1 महीना या 2 महीना का ही लो। और अगर नहीं होता है तो obviously पहले अपने आपको अभी survive कराना है ताकि आप 3 महीना बाद निकल के आप बिजनेस कर सको, तो आप ऑब्वियसली ये पूरा ले लो अगर आपको कंफर्टेबल लग रहा है तो। अभी ऑलरेडी सुप्रीम कोर्ट में देयर हैज बीन अ पिटिशन फाइल एंड द हियरिंग्स आर इन प्रोग्रेस। ওখানে এইটা কথা হচ্ছে যে মোরাটোরিয়াম যেটা দেওয়া হলো তাতে কিন্তু ইন্টারেস্টের বার্ডেনটা শুড বি শেয়ারড বাই দ্য ব্যাংক এন্ড দ্য কাস্টমার। Because why the only customer should suffer? Because everything has been on a standstill. It is an emergency situation when Disaster Management Act has come into force. So, ei khetre already Supreme Court e ekta petition cholche, and there are fair chances that this petition will come in favor of the petitioner, jekhane banks will have to take a part of the interest burden which they are charging to the customer for moratorium. Aar ekta kotha ache je amra ekhon bhabchi je 3 maser moratorium nilam. হ্যাঁ ভাই, 3 মেতে আমার ব্যবসা আরম্ভ হয়ে যাবে, কিন্তু এইটা হয়তো গিয়ে আরো 2 মাস এক্সটেন্ড হয়ে গেল, তখন আপনি কি করবেন? সো দ্য মোরাটোরিয়াম অলসো মাইট গেট এক্সটেন্ডেড। সো আমার সাজেশন আছে, এভরি বিজনেসম্যান শুড অ্যাভেল অফ দিস মোরাটোরিয়াম সো দ্যাট হি হ্যাজ ইনাফ লিকুইডিটি, বিকজ যেই লসটা ও করবে ফর ইন্টারেস্ট
তার বদলে হয়তো যখন ব্যবসা আরম্ভ হবে ওর কাছে অনেক অপরচুনিটি আসবে ফ্রম দ্যাট মানি টু আর্ন মাচ মোর দেন দ্য ইন্টারেস্ট উইচ দ্য ব্যাংকস আর গোয়িং টু চার্জ। তো এইটা একটা বিজনেস প্ল্যানিং এর ক্ষেত্রে পড়ে যাচ্ছে। আচ্ছা, আমরা বিজনেস পার্সনদের নিয়ে কথা বলছি, আমরা সাধারণ মানুষ যারা ব্যাংক থেকে লোন নিচ্ছে, যারা চাকরি করে, যারা অন্যান্য প্রফেশনে আছে, তাদের ক্ষেত্রে তো সমস্যা, শুধুমাত্র কয়েকটা প্রফেশন বাদে বাকি সবারই অসুবিধে হবে, যেটা বলা হচ্ছে অনেকের চাকরি থাকবে না, তাহলে তারাও তো ব্যাংকে লোন শোধ করতে পারবে না, সেটাও তো একটা ব্যাংকের বড় ক্ষতি। দেখুন, ওখানে যারা চাকরিতে আছে আর যারা লোন নিয়েছে তারা হয়তো ইএমআই কে সার্ভিস করতে পারবে না, তাদের চাকরিও চলে যেতে পারে, অনেক নানা রকম প্রবলেম হয়ে যেতে পারে। তাদের উচিত আছে যে ইমিডিয়েটলি ব্যাংকের কাছে অ্যাপ্রোচ করা, যে ওদের লোনটাকে রিস্ট্রাকচার করা, তার ইএমআই টাকে ডাউন করে টেনিওরটা বাড়ানো, তার মোরাটোরিয়ামটা বাড়ানো, বা তাদেরকে কিভাবে, ওরা একটা ব্যাংকের কাছে অনেক প্রোডাক্টস আছে, কেউ যায় না, ওরা বেলুনিং করতে পারে। ওরা ভাবলো যে 8 মাস আমার চাকরি থাকবে না, তারপর আমি ভালো চাকরি পেয়ে যাব। তারা বেলুনিং বেতে চলে গেল যে এখন কম কম নাও, 1 বছর পরে তুমি বেশি বেশি নেবে, তোমারটা আমি শোধ করে দিলাম। এই ধরনের জিনিস যতক্ষণ কাস্টমার প্রোঅ্যাক্টিভ হয়ে ব্যাংকের কাছে যাবে না, ততক্ষণ ব্যাংক তো সামনে থেকে এসে আপনাকে এক একটা ইন্ডিভিজুয়ালকে বলবে না, ভাই তোমার এই প্রবলেম আমি এইভাবে সলভ করছি। আমাদেরকে অ্যাপ্রোচ করতে হবে ব্যাংকের কাছে। আর কেন, আপনারা করে দেখতে পারেন, তাহলে হয়তো কিছুটা আপনাদের অনেকটাই আপনারা বেনিফিট পাবেন। আমি একটা অন্য প্রশ্ন করছি, এই এই সেক্টরের মধ্যে থেকে আবার এই সেক্টরের বাইরেও বলা যেতে পারে, ব্যাংক গুলোকে মার্জ করা হচ্ছে, সেটা এই সময় কতটা গুরুত্বপূর্ণ, মানে এই সময় সেটা কতটা প্রফিট দেবে অথবা কতটা লস দেবে, মানে কতটা পারফেক্ট থাকবে এই সময়, কি বলবেন? আমার হিসেবে এটা খুব ভালো একটা ডিসিশন নেওয়া হয়েছে, আর এই ডিসিশনটাকে নিয়ে রাখা উচিত। তার কারণ হচ্ছে যে ব্যাংক, এক একটা ব্যাংক লস করছিল, এক একটা ব্যাংক হয়তো প্রফিট করছিল। ব্যাংকের লসের কারণ কি হচ্ছিল, ব্যাড লোনস ওয়াজ ওয়ান রিজন। তারপরে যে রিজন ছিল যে ওদের যে রেকারিং এক্সপেন্ডিচার আছে, এত কোনো ব্রাঞ্চ খোলা আছে, এত কোনো এটিএম করা আছে, এত কোনো নানা রকম সার্ভিস যেটা ওরা দিচ্ছে, ওটা ওদের রেকারিং এক্সপেন্ডিচার ছিল। মার্জার করতে কি হয়েছে যে ওদের অ্যাসেট কোয়ালিটিটা ইনক্রিজ হলো, তাদের টোটাল টাকাটা ইনক্রিজ হলো, ওরা এখন ব্রাঞ্চেস রিডিউস করবে, ওদের খরচটা কম হবে, সো দ্যাট দ্য ব্যাংক উইল নট গো ইন টু দ্য রেড। ব্যাংক যদি রেডে না যায় তাহলে ইট ইজ অলওয়েজ বেটার ফর দ্য ইকোনমি, দিস ইজ মাই ওপিনিয়ন। পারাস স্যার কি বলবেন ব্যাংক মার্জ করা নিয়ে এই সময়? দেখুন, এই যে ব্যাংক মার্জার হয়েছে, এটা নো কানেকশন উইথ আওয়ার করোনা, কিন্তু করোনা আসার ফলে এটা এটা আপনার কি মনে হচ্ছে এটা কতটা সুবিধে হবে? আই এগ্রি কি ব্যাংকটা মার্জার করে যে দু ব্যাংকের যে পজিশন আছে, এক ব্যাংক যে খারাপ ছিল ব্যাড লোন, এক ব্যাংক ভালো ছিল, ওর পজিশনটা মার্জ হওয়ার পরে একটু বেটার হয়ে যাবে, কিছু রেকারিং এক্সপেন্ডিচারটা কমে যাবে, সে মানে 100% অলরাইট। কিন্তু এখন আমাদের যে সাবজেক্ট আছে কি ওই সব করতে গেলে ব্যাংকের পজিশন বেটার হয়ে যাবে, বাট হোয়াট অ্যাবাউট দ্য বরোয়ার, হোয়াট অ্যাবাউট দ্য ইন্ডাস্ট্রি, হোয়াট অ্যাবাউট দ্য বিজনেসম্যান হু হ্যাজ বিন গ্রেভলি এফেক্টেড বাই দিস করোনা। অ্যাকচুয়ালি কি আছে, যত বিজনেসম্যান আছে 2-3 মাস থেকে কার ফ্যাক্টরি রান করছে না, করবে না, দোকান চলবে না, দোকানে সেল হবে না, এন্ড স্টিল দে হ্যাভ টু পে ইন্টারেস্ট 24 আওয়ার্স। ইন্টারেস্ট কম হবে না, ব্যাংক থেকে যদি লোন নেওয়া আছে, whether they are able to make a single piece production or not, কিন্তু যে ব্যাংকে লোন আছে সেটা ইন্টারেস্ট দিতেই হবে। বাট দেখুন, ব্যাংক যে আছে ইট ইজ আর্নিং 24 আওয়ার্স ইন্টু 7 ডেজ ইন্টু 365 ডেজ, এভরি টাইম এভরি সেকেন্ড ব্যাংক ইজ আর্নিং আউট অফ দ্য লোন গিভেন টু দ্য business and industries, and the industries who are given paying interest without income, still banks are in red. How? They are earning 24 hours even after corona lockdown. Lockdown the bank ta khula chilo, bank transaction were carried on, and industries are closed. Sir, sir, ami ekta kotha bolchi, sir, bank khola chilo, bank khola royeche ekhono, still khola royeche, kintu bank er যে কাজকর্ম গুলো হয়, মানে মেইনলি মার্কেটিং এর যে দিকটা, যেটা যেটা দিয়ে ব্যাংকের একটা বড় অংশ চলে, সেটা তো অলরেডি মানে স্টক হয়ে, কার্যত প্রায় স্টপই বলা চলে, কারণ তারা কাস্টমারের কাছে যেতে পারছে না। যদি আপনি ডিজিটাল ব্যাংকিং ও বলেন, তাহলে পরেও তো সেটা সেটার প্রয়োজনীয়তা রয়েছে। এখনো পর্যন্ত ডিজিটাল ব্যাংকিং কতটা সম্ভব হচ্ছে, আমি আপনি এর আজের কথা দেখুন না, মানে ব্যাংক চলছে কিন্তু সেইভাবে কিন্তু এখনো পর্যন্ত ব্যাংক চলছে না, কিন্তু একরকম নয়। আই এগ্রি ডে টু ডে ট্রানজাকশন যে আছে ওটা খুব কমিয়ে গেছে, কিন্তু সাপোজ একটা ব্যাংক আছে
1 second only, now banks are paying to the corona. Tata 1500 crore taka diye che aur diche and banks should play something like social obligations. Banks should also perform social obligation. Or jenne mortgage mar bhara uchit ache interest rate ta kom kora uchit ache ki ache ek sal bank ta earn korbe na korbe na industry to earn korche na then why should we should focus so much on the bank's profit only? They should behave like some social obligation. Ha sir Jitendra sir bolun. Banks অলরেডি যখন ডিপোজিট নেয় ইন টার্মস অফ এফডিআর অর রেকারিং ডিপোজিট অর সেভিংস অ্যাকাউন্ট দে আর অলসো পেইং ইন্টারেস্ট ওয়েদার দে আর ওয়ার্কিং ওয়েদার দেয়ার লোনস আর সার্ভিসিং অর নট সার্ভিসিং ব্যাংকস আর প্রোভাইডিং দ্য ইজ অফ ডুইং বিজনেস বাই হ্যাভিং ব্রাঞ্চেস অল অ্যাক্রস এইসব করার পর প্লাস মোস্ট অফ দ্য ব্যাংকস আর গভর্নড বাই দ্য রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া অ্যান্ড মোস্ট অফ দ্য বিগ ব্যাংকস আর দ্য ব্যাংকস উইচ আর ওন্ড বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সো দ্য সোশ্যাল কজ ইজ অলরেডি দেয়ার. If you remember last year only RBI has paid a hefty sum out of their profits to the government, right, so that it can be used for the social development, right. So this is not a right concept that the banks are only working for profit. They are also having a certain social obligation. They are also maintaining the CSR activities and everything. Ekhane ami ektu disagree korchi sir er sathe je it is not 100% correct. Bank ha eta eta nischoy ami agree korchi bank aro kichu dite pare. They still have a lot in scope jeta ora jodi pass on kore tahole it might be better for the total economy. Ha puja I would like to contra over here. Jaise aap bol rahe fdr ke liye fdr je rokom loan e interest koma hocche aur moddhe fdr e rate of interest hi koma hocche to banks ka kya ye responsibility hai right ki un log kam se kam wo fdr maintain rakhe taki jin log ka interest is a very major income उन लोग का वो इंटरेस्ट इनकम तो कम से कम बना रहे वो भी तो एक तरह का सोशल रिस्पॉन्सिबिलिटी हुआ बैंक का. मुझे मैं यही क्वेश्चन में आने वाली थी कि रिवर्स रेपो रेट 0.25 बेसिस को घटा दिया गया है कमी दा हो चे रिजर्व बैंक के जार जोनों के इंटरेस्ट का कमी दा हो चे तो एटाओ तो एक बड़ो इफेक्ट कर चे ना जादेर ए इंटरेस्ट रेट ऊपर ही चले तो एटाओ तो देखा उचे सरकार एवं बैंक के उभय. আর একটা আমি কথা এখানে বলতে চাইবো মহুয়া, যে এফডিআর এর কথা তুললেন, ব্যাংক কিন্তু শুধু এফডিআর এর টাকাটাই যে লাগাচ্ছে বা মার্কেটের উপর এটা কিন্তু সত্যি নয়. ব্যাংক হ্যাজ ইটস ওন ক্যাপিটাল হুইচ ইজ অলসো এট প্লে. ব্যাংক বড় করছে ফ্রম আরবিআই, ব্যাংক বড় করছে ফ্রম মার্কেট টু পুট ইট ইন টু দ্য মার্কেট. সো দেয়ার বুকস অফ লেন্ডিং ইজ ফার মোর দেন দ্য বুকস অফ দেয়ার ফিক্সড ডিপোজিটস. So definitely interest rate jokon oder ke komate hocche in the whole market, similarly the people who are enjoying the FDR interest benefit, they also have to go to the same way. Ar eta retrospective effect ki ache, jokoni interest ta kome jete thake tokhoni kintu inflation tao pore, tokhoni apnar khorch tao komabe. It is a very retrospective economic effect. Accordingly your prices of goods will also fall down, so your value of money is not changing. স্যার আমাদের কাছে সময় একদম শেষের দিকে, আমি তিনজনকে একে একে জানতে চাইবো. আমি আগে পূজার কাছে যাবো. পূজা লকডাউন খুব তাড়াতাড়ি 1-2 মিনিট করে সময় পাবে, তাও নয় 1 মিনিট করে সময় পাবে, পূজার কাছে আগে যাবো. পূজা যে লকডাউনটা তোলা হবে কবে হবে আমি জানি না এখনো পর্যন্ত, কিন্তু লকডাউন যখন শেষ হবে তারপরে একটা লং প্রসিডিউর শুরু হয়ে যাবে রিকভারি করার ক্ষেত্রে, কি বলবে কি সাজেশন থাকবে তোমার ব্যাংকিং সেক্টরের ক্ষেত্রে খুব তাড়াতাড়ি? Lockdown, it is very important ki banking and the customers work very fluently with each other, kyunki agar customers ko loan ka requirement hai, they need an increase, wahan par jitna kam se kam paperwork ho sake for the existing customers aur jitna faster process ho sake utna acha hai, kyunki generally paperwork aur uska sanction hone mein hi pura time lag jata hai and people will not be able to roll out their money in the economy. So for the banks it is very important that the for the existing customers they reduce the paperwork, and for the customers it is important to reach out to the banks and take the helps of consultants also, ki
पता चल सके उन लोग के लिए बेस्ट प्रोडक्ट कौन सा है. हो सकता है एक प्रोडक्ट है उन लोग के लिए मार्केट में, बट उन लोग को सही बैंक के पास नहीं जा रहे हैं. उन लोगों को कभी पता नहीं चलेगा कि व्हाट द गवर्नमेंट इज ऑफरिंग देम. जितेंद्र सर खूब तातरी আমার মনে হচ্ছে দেখুন ব্যাংকের আফটার দ্য লকডাউন ব্যাংকের দুটো জিনিস আরম্ভ হবে. এক হচ্ছে ব্যাংক রিকভারি প্রসেসে লাগবে, কেন ওদেরকে নিজের ব্যবসাটাও বাঁচাতে হবে. সেকেন্ড হবে যে ব্যাংক আবার নতুন কাস্টমার খুঁজতে যাবে, কেন ওদেরকে টাকা লাগাতেও হবে. এবার যেই কাস্টমাররা ডিফল্টিং পজিশনে অলরেডি দাঁড়িয়ে রয়েছে বা চলে আসছে ডিউ টু দ্য লকডাউন, তাদেরকে কিন্তু ব্যাংক রিকভারির জন্য খুব জোর ওদের এগেন্স্ট ওদের ওপরে আসবে. সেই সময় ওদেরকে তার জন্য যা যা বিকল্প করা, ওটাকে কিভাবে ওরা আটকাতে পারে, কিভাবে ওটা লিগাল হেল্প নিয়ে আটকাতে পারে, এইগুলো ওদেরকে এখন থেকে জেনে রাখা উচিত. ওই ব্যবসায়ীদেরকে অন্য সাইডে আরো একটা ব্যবসা আরম্ভ করা উচিত, যাতে অ্যাটলিস্ট ওদের জীবিকাটা চলে. আর ব্যাংক যখন লেন্ড করতে যাবে তখন ডেফিনেটলি ব্যাংক অতটা এডুকেট করতে পারছে না বাই ওয়ে অফ মিডিয়া যে আমার কি কি প্রোডাক্টস আছে. লাইক ওয়াট পূজাজি ভেরি ক্লিয়ার ভেরি রাইটলি সেড যে অনেক প্রোডাক্টস আছে যেটা হয়তো আমরা জানি না, ওই প্রোডাক্ট গুলোকে ট্যাপ করে নিজেদের হিসেবে এক একটা ডিসিশনে আসতে হবে সবাই. ওকে স্যার পারাস স্যার খুব তাড়াতাড়ি. আমি দুটোই জিনিস বলতে চাইবো. নাম্বার ওয়ান, যে এক্সিস্টিং বরোয়ার আছে তো ব্যাংক শুড ল্যান্ড দেম ইমিডিয়েটলি. তাহলে কি আছে, ওনার যে ফাইন্যান্সিয়াল পজিশনটা খারাপ হয়ে গেছে বিকজ অফ করোনা, সো দে ক্যান ব্রিং দেয়ার বিজনেস অন রোল অন রেল. এন্ড as a recovery is concerned, which Jitendra has told, so the bad loan ache prior to corona okane recovery je ache oi rokom fast kora hoche, kintu corona jonne industry ache ki dukan ta bond hoye geche ota jodi bad loan hoye jache okane bank should not be that much fast and bank ke khub extra time dewa hoche. This decision should be made, you know, because of corona je hit hoye geche or kache soft attitude rakha hoche, otherwise the পদক্ষেপ নেবে এবং যা করণীয় তাই করবে. এই বলে আজকের অনুষ্ঠান শেষ করছি. অন্যান্য খবরের জন্য